তুমি তুমি আপন ভাইয়ের ভালো চাও না? কেন যে মানুষ বিয়া করে? তুমি একটা মানুষ নাকি? নিজের ভালো বুঝো না, সংসারের ভালো বুঝো না, ভাইয়ের ভালো বুঝো না, তোমার মানুষ করাই ঠিক না। বয়স তো আল্লাহ দিলে কম হয় নাই, এইভাবে শুয়ে বসে কয়দিন চলবো? আমি ভাইজান ব্যবসা চেষ্টা করতেছি। ব্যবসা? ক্যাপিটাল কে দিছে? ক্যাপিটাল ছাড়াই চলবো, তাই নাকি? বুদ্ধি থাকলে ক্যাপিটাল পায়ের কাছে গড়া করে যায়, আসল কাজ হইলো ব্যবসার কৌশল জানা। আমি সেটা জানি না গেছি ভাইজান। ব্যবসার কৌশল তোরে কে শিখাইছে? ইচ্ছা থাকলে উপায়। আমি চিন্তা করে দেখছি ভাইজান, ব্যবসা না করলে জীবনের মোড় ঘোরানোর কোনো উপায় নেই, ব্যবসা আমারও করতে হবে। কাল থেকে তুই আমার লোকে খেতে যাবি, তোর জীবনের মোড় ঘোরানোর কোনো দরকার নাই, কথাটা মনে থাকবো? সবাই খেতে কাম করলে এটা কেমন দেখা যায়? চুপ! সবাই খেতে কাম করলে কেমন দেখা যায়? তোরে পড়তে দিছিলাম, শেষ করতে পারস নাই, দশ ক্লাস পড়ে এক করে জাতি উঠছস না? দশ ক্লাস না ভাইজান, বারো ক্লাস, কলেজ পর্যন্ত পড়ছি, ইন্টারমিডিয়েট। তো কি হয়েছে, জাত গেছে না নতুন জাত পাওয়া হয়েছে? স্যারা তোরে পড়তে দিছিলাম, পইড়া বংশের সুনাম আনবি, কলেজ শেষ করে ভার্সিটিতে যাবি, বড় চাকরি বাকরি করবি, কোনটা হয়েছে তোরে দিয়া? পড়াশোনার নামে আমার কিছু টাকা নষ্ট করা ছাড়া আর কি হয়েছে তোরে দিয়া? তিন বছরে ম্যাট্রিক পাস করছস, চার বছরেও কলেজ শেষ করতে পারলি না। সন্নুরা, বাপে জমিদারি রেখা যায় নাই, তোর বাপে খাতে কাম করতো, তোর ভাইও খাতে কাম করে, তুইও কাল থেকে আমার লোকে খাতে যাবি, এটাই আমার শেষ কথা। খাতে যাবি, আমার জায়গা খাত না। আমার বিশ্বাস হয় না। বাস্তবে দেখবো, আগে জোর করে বিশ্বাস করার কোনো দরকার নেই। ফারভিস নারকেলে কমপক্ষে প্রফিট হইলো এক টাকা, তাহলে এক হাজার নারকেল কত হইলো? এক হাজার টাকা, প্রতি হাটে এক হাজার নারকেল, মানে এক হাজার টাকা। সপ্তাহ হইলো দুই হাট, শনিবার আর বুধবার, দুই হাটে দুই হাজার নারকেল, মানে দুই হাজার টাকা। সপ্তাহে যদি দুই হাজার টাকা হয়, মাসে কত? হ্যাঁ, আট থেকে দশ হাজার টাকা। মাসে আট থেকে দশ হাজার টাকা? কি অবিশ্বাস্য কথা, তুমি মাসে আট থেকে দশ হাজার টাকা রোজগার করবা? শোনো শেফু, শোনো, তোমার লয়ে তো আমি আমার বড় ভাইয়ের ভাঙ্গা সেলার ঘরে তুলতে পারি না, আর সেই টার্গেট আমার নাই। আমার ভাবনায় সবসময় আসতেছে একটা পাকা বাড়ি, বাড়ির সামনে একটা বড় পুকুর, শান বাঁধানো ঘাট, সেই পুকুরে টলটলা পানিতে তুমি গোসল করবা, আর আমি আমার মন জুড়ে তোমাকে দেখব। আর ধরো শেফু, ধরো আমাদের একটা হুন্ডা থাকবে, সে হুন্ডা ছোড়া তুমি আর আমি রাতের বেলায় লক্ষ্মীপুর ঝুমুর সিনেমা হলে নাট শো দেখতে যাব, গভীর রাতে হুন্ডার আওয়াজ তুলা তুমি আর আমি বাড়িতে ফিরব, তুমি আমার সুইট করে ধরে রাখবা, আর আমি সালাম পড়ব। থাক, আর স্বপ্ন দেখাও না, পূরণ তো হবে না, কোন ষোলো আনা পূরণ হবে, হতে হবে, হতে বাধ্য, মাস্ট, হবার মাস্ট, হবার মাস্ট। শোনো, আমার কিছু দরকার নাই, পারলে তুমি আমারে তাড়াতাড়ি তোমার বাড়িতে নিয়ে যাও প্লিজ। শোনো, গাছের তলায় থাকবো তাও ভালো, লতা পাতা খাবো তাও ভালো, আমার নিয়ে যাও। এমন ভাবে কথা বলো না সুইট ডার্লিং, এমন ভাবে কথা বলো না প্লিজ। সৎ মায়ের সংসারে থাকা যে কি কষ্ট, তুমি কি বুঝবা? একটু ধৈর্য ধরো প্রিয়ে, একটু ধৈর্য ধরো। প্রাথমিক পুঁজি দরকার মাত্র আট হাজার টাকা, আট টাকা করে এক হাজার নারকেলের দাম, আট হাজার টাকা, আট হাজার টাকা চালান, প্রথম মাসে হবে ষোলো হাজার টাকা, এক বছরে হবে এক, দাঁড়ো হিসাব করে রাখছি দেখাইতেছি, প্রথম চালান ষোলো হাজার টাকা, এটা হবে এক বছরে এক লক্ষ চার হাজার টাকা, এই টাকা দিয়ে বছরের মাথায় একটা গুদাম হবে, মানে গোডাউন, সেই গোডাউনে আমরা বিভিন্ন বাজার থেকে নারকেল সংগ্রহ করব, নিজ জমিতে আমরা নারকেল কিনব,
সেই নারকেল ট্রাকে চেপে যাবে শহরে। প্রথমে লক্ষ্মীপুর থেকে সোমনি, সোমনি থেকে মাঝদি, মাঝদি থেকে নোয়াখালী, নোয়াখালী থেকে কুমিল্লা, তারপর ঢাকা, চিটাগাং, বরিশাল, খুলনা। আপনার মায়ের বিয়ে দিবেন না? তোমার কি মনে হয়? আমার মনে হয় দেখি যায় আস আসে যায়। তোমার ইচ্ছার বিরুদ্ধে এই বাড়িতে কিছু হয় না। হয় আমি তো সৎ মা, একটা কথা কইলে দোষ হয় একশো একটা। ওরে বাপ, তোমার এত দোষ কে দেয়? কার এত বড় সাহস? সবারই আছে, খালি আমারই কোনো সাহস নেই। আমি এই বাড়ির কে? ওরে বাপ, তোর এত কষ্ট, এত দুঃখ, এমন হইলে না আমি এই বাড়ি ছেড়ে চলেই যাইতাম। গা জ্বালানোর কথা কইন না তো, মায়া বড় হয়েছে, আপনি মায়ের বাপ না, এখন বিয়ে চিন্তার ভাবনা করা দরকার। যখন কাটার তখন বাবু, এখন ঘুমানোর আগে দরকার, ঘুমাই। খালি পারেনি তো এক কাম, রাত হলে খালি ভোঁস ভোঁস করে ঘুমান, আর কি পারেন আপনি? ভাবি। হ্যাঁ ও ভাবি। কি? আই নিড ইউর হেল্প। কি হেল্প? মানে সহযোগিতা। আমি একটা ব্যবসা সন্ধান পাইছি, এখন আমার তোমার সাহায্য করতে। তোর ভাই রে ক, আমি এসবের কি বুঝি? না বুঝা তো কিছু নাই, ভেরি ইজি ম্যাটার, খুব ভেরি সিম্পল ম্যাটার। কয় ক্লাস পড়ে তো ফটফটে ইংরেজি সারস কেন? ভাবি শোন শোন, ভাগ্যের পরিবর্তন করতে হবে, আর ভাগ্যের পরিবর্তন করতে হলে ব্যবসার কোনো বিকল্প কিছুই নাই। এই কথাটা আমার ভাইজান বুঝলো না, তাই তোমার হেল্প আমার খুব দরকার। আমি কি করতে পারি ভাই রে? তুমি তুমি সেগুলো সব কিছু করতে পারো, অবশ্য যদি ইচ্ছা করো, আর যদি ইচ্ছা না করো তাহলে তো ভিন্ন কথা, তাই না? ভাই ভাই ও ভাই ক, আমার কি করা লাগবে ক? ভাবি আমার আমার মাত্র 8,000 টাকা দরকার। 8,000 টাকা? এত টাকা আমি কই পামু? তোর কি মাথা ঠিক আছে? এরকম করতেছো কে? মনে হচ্ছে একবার আকাশ নিচে পড়লা। 8,000 টাকা না পারো 4,000 টাকা দাও, আর ভাগ্য পরিবর্তন হলে তো আমরা একলা রইব না, সকলে রইব নাকি? কি ব্যবসা শুনি? এখন বলা যাবে না, টপ সিক্রেট। কথার অর্ধেক কয় ইংরেজি, অর্ধেক কয় বাংলা, আমি সব কিছু ভাবি। ভাবি ভাবি শোনো ভাবি, একটু ঠান্ডা মাথা চিন্তা করে দেখো, এইভাবে গরিব হয়ে থাকলে তো কোনো মানে হয় না। আচ্ছা ভাবুম নে। শোনো তুমি ভাইজানরা কিছু বলো না, তার কাছে তো এসব কথার কোনো দাম নাই। ভাবি ভাবি, দিস ইজ এ ভেরি ভেরি গুড চান্স ভাবি। হ্যাঁ তুমি তো আবার ইংরেজি বোঝো না ভাবি, এটা হলো অনেক বড় একটা ভালো সুযোগ, কোনোভাবে মিস করা যাবে না ভাবি। ভাবি এই সুযোগ বারবার আসবে না ভাবি। ভাবি একটু চিন্তা করে দেখো না, তুমি দেখো না ভাবি। ভাবি মতলব আবার কিসের? তো পাটিপ তো সুখে স্বামীর পাটিপতে বুঝি আবার কোনো মতলব লাগে? তাই নাকি? খুব ভালো টিপো, ভালোই লাগতেছে। আচ্ছা ওই নুরের কোনো ব্যবসায় ট্যাবসায় লাগাই দেওয়া যায় না? না না কেন? এটা তুমি বুঝবা না। বুঝে কইলেই বুঝি। পা টিপতাছো ভালো লাগতেছে, কিন্তু বগর বগর করলে আর ভালো লাগে না। এত সুন্দর ইংরেজি কয়, এত চালাক চতুর, লেখাপড়া জানা মানুষ, সে বুঝি ভালো ব্যবসা করবো না? এর একটা বিশ্বাসযোগ্য কথা কইলা? ঘুমাও, ঘুম না এলে দম মেরে পড়ে থাকো, যেটা বোঝো না এটা নিয়ে কথা কইতে আইসো না। তুমি তুমি
আপন ভাইয়ের ভালো চাও না। কেন যে মানুষ বিয়া করে? তুমি একটা মানুষ নাকি? নিজের ভালো বুঝো না, সংসারের ভালো বুঝো না, ভাইয়ের ভালো বুঝো না। তোমার মানুষ করাই ঠিক না।